আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে আর্থিক সুবিধার অষ্টম কিস্তি প্রদান করলেন প্রধানমন্ত্রী। আজ পবিত্র ঈদ উল ফিতর উৎসব যথাযোগ্য মর্যাদায় পালিত। ম্যালেরিয়া সংক্রমণ প্রতিরোধে চলতি মাসেই পশ্চিম জেলায় শুরু হচ্ছে গণ নজরদারি এবং ট্রিটমেন্ট প্রোগ্রাম। বর্ষা মরশুমে রাজধানীর নিষ্কাশনী ব্যবস্থা স্বাভাবিক রাখতে উদ্যোগী হল নগর উন্নয়ন দপ্তর। কোভিড সংক্রমণ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, তাই কোভিড নাইন্টিন মুক্ত থাকতে মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখতে দুই গজ দূরত্ব মেনে চলুন, হাত এবং মুখ পরিষ্কার রাখুন, 18 বছরের উপরে সবাই কোভিডের টিকা গ্রহণ করুন, যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন নির্ধারিত সময়ে দ্বিতীয় ডোজ অবশ্যই গ্রহণ করবেন। কৃষিতে নতুন নতুন সমাধান এবং নতুন নতুন বিকল্পের জন্য কেন্দ্রীয় সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে কৃষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেছেন, করোনার এই কঠিন সময়েও দেশে কৃষকেরা কৃষিক্ষেত্রে নিজেদের দায়িত্ব পালন করেছেন এবং রেকর্ড পরিমাণে শস্য উৎপাদন করেছেন। আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পিএম কিষাণ সম্মান নিধির অধীনে আর্থিক সুবিধার অষ্টম কিস্তি প্রদান করে প্রধানমন্ত্রী আরও বলেন, অক্ষয় তৃতীয়ার পবিত্র এই পর্বে কৃষির নতুন চক্র সূচনার সময় এই দিনই প্রায় 19,000 কোটি টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রায় 10 কোটি কৃষক এর ফলে উপকৃত হবেন। প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, এই যোজনার অধীনে দেশের প্রায় 11 কোটি কৃষকের কাছে প্রায় 1,35,000 কোটি টাকা পৌঁছেছে। তার মধ্যে শুধুমাত্র করোনাকালেই 60,000 কোটি টাকার বেশি কৃষকদের কাছে পৌঁছেছে। আজ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আজ সকালে খুশির ঈদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বার্তা দিয়েছেন, পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতি চেতনাকে উজ্জীবিত করার উৎসব হল ঈদ। ঈদের শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, সম্মিলিত প্রচেষ্টায় বৈশ্বিক মহামারীকে আমরা কাটিয়ে উঠতে পারব। রাজ্যেও উৎসাহ উদ্দীপনা এবং কোভিড বিধি মেনে ঈদ উল ফিতর উৎসব উদযাপিত হয়। এক মাস রোজার পর ঈদ উল ফিতর পালিত হয়। ঈদ উল ফিতর উপলক্ষে আগরতলার মসজিদপট্টির টাউন জামে মসজিদে আজ সকালে ঈদের নামাজ আদায় করা হয়। ইমাম আব্দুর রহমান নামাজ পাঠ করান। নামাজ শেষে দেশ এবং রাজ্যের সুখ সমৃদ্ধি এবং করোনা থেকে মুক্তি পাওয়ার কামনা করা হয়। কোভিড বিধি মেনে নামাজ আদায় করা হয়। নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করা হয়। আগরতলা ছাড়াও সোনামুড়া, বক্সনগর, উদয়পুর, বিলোনিয়া প্রভৃতি জায়গায় ঈদ উল ফিতর উৎসব উদযাপিত হয়। শান্তিপূর্ণভাবে এবং শ্রদ্ধা ভরে ঊনকোটি জেলা সদর কৈলাসহরেও আজ পালিত হল পবিত্র ঈদ উল ফিতর। করোনা সংক্রমণজনিত পরিস্থিতিতে ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বীরা কোভিড আদর্শ স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়ে আজ নামাজ আদায় করেন। দৈহিক দূরত্বকে মান্যতা দিয়েও ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়। আজ পবিত্র ঈদ উপলক্ষে নামাজ শেষে বিশ্ব শান্তি ও সৌহার্দ্য এবং জনস্বাস্থ্য রক্ষার জন্য বিশেষ প্রার্থনা বা মোনাজাত করা হয় বলে জানান অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য আলহাজ মৌলানা সৈয়দ আহমেদ। আজ অক্ষয় তৃতীয়া, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই তিথি বিশেষ তাৎপর্যপূর্ণ। অক্ষয় তৃতীয়া উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও আগরতলার জগন্নাথ জিউ মন্দিরে কোভিড সতর্কতা মান্য করে নিয়ম রক্ষাতে 21 দিনব্যাপী চন্দনযাত্রা উৎসব শুরু হয়েছে। আপনারা খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। ম্যালেরিয়া রোগের সংক্রমণ ঠেকাতে চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে পশ্চিম জেলায় শুরু হতে যাচ্ছে ম্যালেরিয়া অধ্যুষিত এলাকায় গণ নজরদারি এবং ট্রিটমেন্ট প্রোগ্রাম। নির্বাচিত উপস্বাস্থ্য কেন্দ্রগুলি হল শানখোলা, বালুরবন, কাম্বুকছড়া, খামটিংবাড়ি এবং চাম্পাবাড়ি। 5 থেকে 6 জন স্বাস্থ্যকর্মীকে নিয়ে গঠিত হবে একটি টিম। এই টিমগুলি নির্দিষ্ট জায়গায় প্রত্যেকটি বাড়ি পরিদর্শন করে ম্যালেরিয়া শনাক্তকরণের জন্য সম্পূর্ণ বিনামূল্যে রক্ত পরীক্ষা করবেন এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হবে। তাছাড়া নির্দিষ্ট এলাকায় প্রত্যেকটি পরিবার যাতে মশারি ব্যবহার করে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে সেদিকেও নজর রাখবে এই টিম। এই পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে সম্প্রতি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক তথা জেলা ম্যালেরিয়া নিয়ন্ত্রণ আধিকারিক ডাক্তার দেবাশিস দাসের সভাপতিত্বে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বর্ষা মরশুমে রাজধানী শহরে নিষ্কাশনী ব্যবস্থা স্বাভাবিক রাখতে উদ্যোগী হল নগর উন্নয়ন দপ্তর। এই লক্ষ্যে স্মার্ট সিটির জল নিষ্কাশনী ব্যবস্থা খতিয়ে দেখলেন নগর উন্নয়ন দপ্তরের সচিব কিরণ গিত্তে। আজ তিনি শহরের পূর্ব থানা সংলগ্ন পাম্প এবং ওরিয়েন্ট চৌমুহনীস্থিত পাম্প মেশিন দুটি পরিদর্শন করেন। সচিব কিরণ গিত্তের সাথে ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার, সদরের মহকুমা শাসক সহ অন্যান্যরা। এ বিষয়ে নগর উন্নয়ন দপ্তরের সচিব সংবাদ মাধ্যমকে জানান, আগে বৃষ্টির সময় আগরতলা শহরে যে পরিমাণ জল জমত এবছর
বছর তেমন জল জমেনি, কিছু কিছু জায়গায় জল জমলেও তা বেশি সময় থাকেনি। আগামী বছর আরও চারটি জায়গায় ডিজেল পাম্প বসানোর প্রক্রিয়া চলছে, এছাড়া দুটি পাম্প বসানোর কাজ চলছে। সেই কাজ শেষ হয়ে গেলে আগরতলা শহরের জল নিষ্কাশনী ব্যবস্থা আরও উন্নত হবে। শ্রী গিত্তে আরও জানান, রাজ্য সরকার থেকে সকল ধরনের সহায়তা করা হচ্ছে। স্মার্ট সিটি প্রকল্প থেকে নতুন পাম্প অনুমোদন দেওয়া হয়েছে। আগরতলা শহরকে জলডুবির হাত থেকে রক্ষা করতে প্রায় 30 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। রাজ্যে গত 24 ঘণ্টায় আরও 552 জনের করোনা সংক্রমণ হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 3 জনের। গত 24 ঘণ্টায় 250 জন সুস্থ হয়ে উঠেছেন। আজ সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগামীকাল সিপাহীজলা জেলায় লালসিংমুড়া কোভিড কেয়ার সেন্টার, বিশ্রামগঞ্জ দ্বাদশ্রেণী বিদ্যালয় কোভিড কেয়ার সেন্টার এবং বিশ্রামগঞ্জ পঞ্চায়েত রিসোর্স সেন্টারে কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন করবেন বলে সরকারি সূত্রে জানা গেছে। ভারতে 31 কোটিরও গণ্ডি ছাড়িয়ে গেল করোনা পরীক্ষার সংখ্যা। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ জানিয়েছে, গতকাল সারাদিনে ভারতে 18,75,515 জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা স্যাম্পল টেস্ট করা হয়েছে। সব মিলিয়ে ভারতে করোনা টেস্টের সংখ্যা 30,13,24,900 পৌঁছে গিয়েছে। পরীক্ষিত লোকেদের মধ্যে বিগত 24 ঘণ্টায় ভারতে কোভিডে আক্রান্ত হয়েছেন 3,43,144 জন। বিগত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 3,44,776 জন। গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 4,000 জনের। সুস্থতার হার 83.50%। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক আরও জানিয়েছে, আজ সকাল 8টা পর্যন্ত ভারতে মোট 17,92,98,584 জনকে করোনা টিকা দেওয়া হয়েছে। বিগত 24 ঘণ্টায় টিকা পেয়েছেন 20,27,162 জন। কোভিড রোগীদের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে ত্রিপুরা মানসিক স্বাস্থ্য মিশন এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগ অনুযায়ী করোনা আক্রান্ত রোগীরা ফোন করে মানসিকভাবে সুস্থ থাকার জন্য বিভিন্ন বিধিনিষেধের ব্যাপারে জানতে পারবেন। মিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডাক্তার উদয়ন মজুমদার বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যখন প্রথম রাজ্যে দেখা দিয়েছিল ঠিক তখনই এই উদ্যোগ নেয় দপ্তর। কোভিড কেয়ার সেন্টারে যে সকল রোগীরা ভর্তি আছেন সবাই নিয়মিতভাবে টেলিমেডিসিনের সুবিধা নিয়ে থাকেন। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে এমন খবর ভিত্তিহীন বলে বিবৃতি প্রকাশ করল সিবিএসই। আজ বোর্ডের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত বোর্ড এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। আগরতলা পুর নিগম এলাকার 6টি স্থানে গতকাল থেকে শুরু হয়েছে 18 থেকে 44 বছর বয়সীদের টিকাকরণের কাজ। বিশেষ অগ্রাধিকার দিয়ে এই টিকা প্রদানের ঘোষণা করেছিল রাজ্য সরকার। ইতিমধ্যে 15,150টি কোভ্যাক্সিন রাজ্যে এসেছে। তার থেকে প্রায়োরিটি গ্রুপের জন্য আলাদাভাবে 5,000 টিকা চিহ্নিত করা হয়েছে। এই প্রায়োরিটি গ্রুপে রাখা হয়েছে সাংবাদিক, রিক্সা এবং অটোরিক্সা চালক, উচ্চ আদালতের আইনজীবী ও কর্মী, এফসিআই এবং খাদ্য দপ্তরের কর্মীদের। এরই অংশ হিসেবে আজ থেকে বটতলার 3টি স্থানে রিক্সা এবং অটোরিকশা এবং ই রিক্সা চালকদের ভ্যাকসিন প্রদান করা হয়। কোভিড বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এই ভ্যাকসিন প্রদান করা হয়। জাতীয় ক্রিকেট একাডেমি লেভেল 1 কোচদের পরীক্ষার প্রস্তুতি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা ক্রিকেট সংস্থা। রাজ্যে করোনা ভাইরাসের দ্বিতীয় সংক্রমণ বৃদ্ধি পাওয়ার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিসিএ থেকে এক বিবৃতিতে খবর জানানো হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, বর্তমান অবস্থা কিছুটা ঠিক হলে রাজ্যের কোচদের ফের প্রস্তুতি ক্লাস শুরু করা হবে। আবহাওয়ার খবর, আগামীকাল সকাল 8:30 পর্যন্ত রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সকাল 8:30 থেকে আজ বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 3 মিলিমিটার। আগামীকালকে দিনের তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 33.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 22.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ খবরগুলি আরেকবার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে আর্থিক সুবিধার 8ম কিস্তি প্রদান করলেন প্রধানমন্ত্রী। আজ পবিত্র ঈদ উল ফিতর উৎসব যথাযোগ্য মর্যাদায় পালিত। ম্যালেরিয়া সংক্রমণ প্রতিরোধে চলতি মাসেই পশ্চিম জেলায় শুরু হচ্ছে গণ নজরদারি এবং ট্রিটমেন্ট প্রোগ্রাম। বর্ষা মৌসুমে রাজধানীর নিষ্কাশনী ব্যবস্থা স্বাভাবিক রাখতে উদ্যোগী হল নগর উন্নয়ন দপ্তর। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে।